আসসালামু আলাইকুম দর্শক আমাদের উত্তরবঙ্গে আজকে -3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আপনারা দেখতেই পাচ্ছেন বরফ পড়তেছে বরফে এখানে জনজীবন বিপন্ন আপনারা দেখতেই পাচ্ছেন অনেক বরফ পড়তেছে এই পানি সব বরফ বরফের মধ্যে আমরা হাবুডুবু খাইতেছি আপনারা চাইলেই ভাই ভাই দেখতেই পাচ্ছেন আমার উপর মুসুলধারে বরফ পড়তেছে এই অবস্থায় জনজীবন একেবারে বিপন্ন আমরা বরফের তলায় কি 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 সকাল দিকে বরফ পড়তেছে এইগুলো ঢাকে যাবে বরফে ও মাই গড আপনারা দলে দলে সারা বাংলাদেশে মানুষ বরফ দেখতে চলে আসুন আমাদের পুকুর পারে হাই রে বরফ এই সেরা কিসের বরফ পড়তেছে কিসের পুকুর পারে বরফ দেখতে পাবো না করলাম না একটা মিনিট একটু সময় ধৈর্য ধরো কি একটা মিনিট ধৈর্য ধরে হ্যাঁ কি দর্শকের উদ্দেশ্যে কি কথা কইতেছ বরফ পড়তেছে বরফ পড়তেছে হাজলামা হ্যাঁ পর্যটক কেন্দ্র বানাবো ওটাই আমি সাইকেল কেটে দিব বুঝছো টাকা পয়সা কামাবো 100 টাকা করে মনে করছি ভিজিটিং ফি হ্যাঁ শুরু করছি চালা চালা বদমাস কোনো মানুষ প্রতারণা করতে আসছ না মানুষ বিশ্বাস করে নিব কিন্তু আজকাল মোবাইলের মধ্যে কত কিছু মানুষ মনে করো যে এই করে টেরি পাওয়া যায় না নাকি রে টেরি পাওয়া যায় না অসম্ভব সম্ভব দেখে নাকি বরফ পড়বো মনে করো এই ভিডিওটা সালি ভাইরাল ওটার থেকে একটা ইনকাম তারপর মানুষ কয় যে অমুক জায়গায় বরফ পড়তেছে নাকি রে অমুক জায়গায় বরফ পড়তেছে দেখবার যাই দলে দলে মানুষ আবো বরফ দেখার জন্য সাংবাদিক আবো সাংবাদিক আবো এইটা সেটা আমরা ওই ডিগি মাথায় একটা গেট বানাবো ওকে একটা সাইকেল গ্যারেজ দিয়ে দেবে এনু সাইকেল গ্যারেজ আমি যে কয়টা আমার ওনে একটা গেট বানাবো 100 টাকা করে এন্ট্রি ফি পরে এত বরফ টরম না দেখে কমজোর একটা কপালের ব্যাপার নাকি রে সাজেক যাবা গেছিলাম অনুযায়ী মেঘ দেখি নাই মাসে যেছি মেঘ দেখলাম না গে কয়টা ভাগ্যের ব্যাপার ভাগ্যে থাকলে মেঘ দেখবা নাহলে মেঘ দেখবা না ইনো বাবা বরফ নাই ভাগ্যে নাই বরফ নাই ভাগ্যে থাকে অপেক্ষা করো 2-3 দিন থাকো তাহলে বরফ পড়ো 2-3 দিন যে থাকবো ইনো আবার তোমার একটা সুন্দর করে একটা হোটেল সিস্টেম করে দেবো তোর হোটেলের গোষ্ঠী বাড়ি নিয়ে যা কেন থলা ফেরা মারে বদমাস কোনো কার মাসে তো পুরো আমি পুতুর লোক তাস না ব্যবসার ভাবই বুঝো না ব্যবসার এর দিমুন দে আরে ব্যবসা মানে তুমি যাও কি যায় এক কাল ফেরা মারে আলা শয়তান গুলো কোনো কার মানুষের ধোকা দেওয়া হচ্ছে না মানুষের ধোকা দিতে আস ধোকা দেয় মানে মাইকে কি করে করুক এটা হাতে তোমার হাত আছে মানুষের ধোকা দিতে আস এটা ধোকা হইলো ধোকা হইলো না এত সুন্দর জায়গা এত সুন্দর এলাকা একটু শীতই বসছে বরফ পড়তেছে না আরে হেটা তোরা এই নাকি ফিরিস থেকে বরফ বানাই আরে হেলে বরফ ছিঁড়িয়ে দিয়ে মাসে কইতে আসছে দর্শক একটু বরফ পড়তেছে দেখেন কত অবস্থা খারাপ কানে ছড়া বেড়া মারে শয়তান গুনুকার এই কান ধর কান ধরে আমার কাছে ক্ষমা চাবি যে দর্শক কইছে সাগর কাছে ক্ষমা চাবি কান ধর আমি একজন এই বাংলাদেশের সচেতন নাগরিক এই নাগরিক সচেতন নাগরিক হিসাবে আমি এই সব সমস্ত খারাপ কাজ করবার দিব না মানুষেরা ভুলভাল বুঝাইয়া প্রতারণা করতেছে মানুষেরা তাহলে কি ধোকা দিতেছ কান ধরে আমি ক্ষমা চাবি 10 টাকা শুনে না কিছু না সব মিথ্যা বানোয়ার ক ক কান্দর ধর কর কপালের ব্যাপার এটা খালি কর তুই আবার কি কান্দর থই না হ্যাঁ কো দশ করে দশ কো হ্যাঁ এখনো কয় নেই জুতা না খুলে কামো আসলে আসলে এগুলা কি বানোয়ার মিথ্যা পোতারা না পোতারা না পোতারা না পোতারা না বিভ্রান্ত করছি বিভ্রান্ত করছি উঠবস কর উঠবস কর আল্লাহ শয়তান গুনে গুনু কা এটা কিছু কই রাখাইছ না তো তুই আমি দুইটা ইনকাম করলে আমি তলে পড়বো তলে পড়বো আমি
الله 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 ال